পত্রিকার অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে অনেক অনেক আদর শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, তাই না? ভালো আছো না তোমরা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আল্লাহ পাক এখনো অসুখ বিসুখ থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন। আশা করি ভবিষ্যতে আল্লাহ পাক করোনা ভাইরাস সহ যে কোনো রোগ বিরোগ থেকে আমাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন, সেই আশা রাখছি। আজকে তোমাদের ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায় থেকে নবীর আসলের পরিচয় সম্পর্কে আলোচনা করব। আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য 1,00,000 বা 2,24,000 পয়গাম্বর বা নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ওনারা মানুষকে পথের দিশা দিবে, পথের সন্ধান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে, সত্যবাদ সম্পর্কে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জ্ঞান তাদেরকে দিয়েছেন, সেই জ্ঞান দানের যে মাধ্যমটা সেটা হলো ওহী, ওহীর মাধ্যমে জানিয়েছেন। এখন তাওহীদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত। অর্থাৎ আমাদের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এ ব্যাপারে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর যে বিশ্বাসটা আমাদের করতে হবে সেটা হলো রিসালাত। রিসালাত মানে কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন, অর্থাৎ আল্লাহর বাণী যাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তারা হলেন নবী রাসূল। তাদের যে দায়িত্ব, তাদের যে কাজ কর্মপন্থা, এগুলোকে বলা হয় রিসালাত। অর্থাৎ রিসালাত শব্দের অর্থ হলো বার্তা বহন। যিনি বার্তাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বার্তাটা আসে সেটা যিনি পৌঁছান তাকে বলা হয় নবী বা রাসূল। বুঝতে পেরেছ? এখন আসো, যে ব্যক্তি একজনের কথা অন্য জনের কাছে নিয়ে পৌঁছায় তাকে বলা হয় বার্তা বহন বা রাসূল। কিন্তু ইসলামের পরিভাষা এর একটা সুন্দর সংজ্ঞা আছে। কি সংজ্ঞা? আল্লাহর বাণী তার বান্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকে সব পথে যিনি পরিচালিত করেন তাকে নবী বা রাসূল বলা। ঠিক আছে? মানুষ, পৃথিবী এবং আকাশে সবকিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ, তিনি সবকিছু লালন পালন করেন, এটা আমরা জানি। তিনি জানেন কিসে রয়েছে মানুষের মঙ্গল, কোথায় কল্যাণ, মানুষ কোন কাজ করলে উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জন করতে পারবে, কোন কাজ করলে মানুষ বিপথে যাবে, অন্যায় পথে যাবে, এটা কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। বুঝতে পেরেছ? আচ্ছা, কোন পথে চললে মানুষের সুখ হবে, শান্তি হবে, তাও তিনি জানেন। কে জানেন? মহান আল্লাহ জানেন। কিভাবে জীবন যাপন করলে দুঃখ থেকে বাঁচা যায়, কষ্ট থেকে বাঁচা যায়, তাও যিনি জানেন তিনি হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ। যা কেউ করতে পারে না করতে পারেন কে? মহান আল্লাহ। সব প্রশংসার দাবিদার কে? আল্লাহ। তিনি সব প্রশংসা পান, তিনি সর্বশক্তিমান আল্লাহ। নবী রাসূলগণ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, তারা ছিলেন আদর্শ শিক্ষক। বুঝতে পেরেছ? আল্লাহর নিকট থেকে ওহির মাধ্যমে তারা
ज्ञान लाभ करते ओही माने कि अल्लाह बाणी ओही माने हलो अल्लाह बाणी हजरत जिब्राइल अलैहि सलाम ओही नबी रसूल करे কাছে নিয়ে আসতেন ओहीটা নিয়ে আসতেন কোন ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এখন আসো নবী রাসূল গণের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি ছিল তাদের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ মঙ্গল উন্নতি অগ্রগতি সাধন করা আল্লাহর অনুগত বান্দা হিসেবে মানুষের জীবন গঠন করা তারা মানুষকে আল্লাহর পথে কল্যাণের পথে রাখতে অনেক কষ্ট করেছে সকল নবী দীন প্রচারে ধর্ম প্রচারে অনেক কষ্ট করেছেন সাধনা করেছেন চেষ্টা করেছেন কষ্টের শেষ নাই অনেক কষ্ট করেছেন তবু অবিচলভাবে কাজ করে গিয়েছেন এখন আসো নবী রাসূল গণের যে মূল শিক্ষা ছিল সেগুলো আমরা আলোচনা করব এটা পরীক্ষায় এই প্রশ্নটা আসে প্রশ্নটা তোমরা লিখে নিতে পারো নবী রাসূল গণের মূল শিক্ষা ছিল কয়টা নবী রাসূল গণের মূল শিক্ষা ছিল কয়টি কি কি এটা একটা প্রশ্ন দেখো তোমরা নবী রাসূল গণের মূল শিক্ষা ছিল কয়টি কি কি লেখো এটা প্রশ্নে পরীক্ষা থাকে বুঝতে পেরেছ আমরা এ সম্পর্কে তোমাদের আলোচনা করব তোমাদের কাছে নবী রাসূল গণের মূল শিক্ষা এক নাম্বার শিক্ষা ছিল তোমার তাওহীদ প্রথম নম্বর শিক্ষা হলো তাওহীদ তাওহীদ মানে কি আল্লাহ এক তার কোনো শরীক নেই একত্ববাদের শিক্ষাটা দিয়েছেন সর্বপ্রথম তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ তারা প্রচার করেছেন কালেমা দাওয়াত দিয়েছেন সকল নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হ্যাঁ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছিলেন সবাই দাওয়াত দিয়েছেন কালেমা তৈয়বা ইলাহা লাস্টে যে এটা ছিল যেমন আমরা শেষ নবীর বেলা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মূসা নাম নামটা শেষে এক হয়ে যেত যে তিনি আল্লাহর রাসূল বুঝতে পেরেছ এভাবে ওনারা সর্বপ্রথম যে দায়িত্ব বা কর্তব্য পালন করেছেন সেটা হলো তাওহীদের প্রচার করেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন মানুষকে বুঝতে পেরেছ দুই নাম্বার রিসালা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো যেই বাণীটা আল্লাহর পক্ষ থেকে ওনারা পেয়েছেন সেই বাণীটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন যেমন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে উনি কোরআনের বাণী মানুষের কাছে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন বুঝতে পেরেছো তিন নাম্বার দ্বীন আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে কি করা জানানো এটা হলো তিন নাম্বার কাজ ছিল তিন নাম্বার ডিউটি তিন নাম্বার দায়িত্ব ছিল ওনাদের শিক্ষা ছিল তিন নাম্বার শিক্ষা তার চার নাম্বার শিক্ষা হলো আখলাক চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম কানুন শিক্ষাদান চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম কানুন শিক্ষাদান এটা হলো চার নাম্বার যাকে আরবিতে বলে আখলাক আরবিতে কি বলে বলতো আখলাক বলে বুঝতে পেরেছ তারপর আসো পাঁচ নাম্বার শরীয়ত হালাল হারাম জায়েজ না জায়েজ
মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানালো নবী রাসূলগণ। ওনাদের উম্মতদেরকে কি জানিয়েছেন? মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পরে একটা জীবন আছে, যে জীবনে শুরু আছে শেষ নেই। জীবনটা শুরু হবে কিন্তু শেষ হবে না, এমন একটা জীবন। সেই জীবন সম্পর্কে কি করেছেন ওনারা? মানুষকে দাওয়াত দিয়েছেন। এটা ছিল ওনাদের ষষ্ঠ নম্বর শিক্ষা। তাহলে আমরা আবার বলি, সংক্ষেপে বলি, ছয়টা শিক্ষা ছিল। প্রথমে তাওহীদ, দুই নম্বর রিসালাত, তিন নম্বর দ্বীন, চার নম্বর আখলাক, পাঁচ নম্বর হলো শরীয়ত, ছয় নম্বর হলো তোমার আখিরাত। এই ছয়টা শিক্ষা ছিল নবী রাসূলগণের। ওনারা ছয়টা শিক্ষা দিয়েছেন তাদের উম্মতদের কাছে। পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষকে এই কথাগুলো শেখানোর জন্য নবী রাসূলগণ এসেছেন। তারা ছিলেন পথ প্রদর্শক। তারা কি ছিলেন বলতো? পথ প্রদর্শক ছিলেন, পথকে সঠিক পথের সন্ধান দিয়েছেন যেনারা, তিনারা হলেন নবী রাসূলগণ। বুঝতে পেরেছ? আচ্ছা, আল্লাহ তাআলা এ প্রসঙ্গে কোরআনে কারিমে বলেন, কি বলেন? বলে কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছে। এটা আল্লাহর বাণী, কোরআনের কথা। আয়াত হলো সূরা রাআদ আয়াত সংখ্যা 7। বলে কুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা জাতির জন্য পথ প্রদর্শক এসেছেন। তার মানে নবী বা রাসূল এসেছেন, ওনারা মানুষকে দিনের পথে, ধর্মের পথে দাওয়াত দিবেন, ভালো পথে আমন্ত্রণ জানাতেন, কল্যাণের পথে ডাকবেন। ঠিক আছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তারা সকলে আল্লাহর তাওহীদের কথা বলেছেন, তার বিধানসমূহ মেনে চলতে আহ্বান জানিয়েছেন। কথায় কাজে এবং আচার ব্যবহারে তারা ছিলেন আদর্শ চরিত্রবান। যারা তাদের আদর্শ গ্রহণ করেছে তারা নাজাত পেয়েছে, আল্লাহ রহমত লাভ করেছে। আর যারা তাদের বিরোধিতা করেছে, তাদের কথা মানে নাই, তারা হয়েছে ধ্বংস। তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। তারপরে আর নবী আসবে না, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মহানবী, নবীদের নবী, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি নবী মুকাররাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী। এজন্য তো ওনাকে বলা হয় খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী তিনি। তারপরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আর আসবে না। বুঝতে পেরেছ? এতক্ষণ পর্যন্ত আমরা নবী রাসূল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, তাদের কাজ কি ছিল সেটা আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বর্তমান করোনা পরিস্থিতি আরো বেড়েছে সারা বিশ্বব্যাপী, বাংলাদেশেও তার প্রভাব বা তার যে অবস্থাটা এটা ভালো না। অনবরত মৃত্যুর হার বাড়ছে এবং করোনার শনাক্তের হারও বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আমাদের প্রাদেশিক স্কুল তোমাদের জন্য ভিডিও ক্লাসের ব্যবস্থাপনা করেছেন এবং আমরা ভিডিও ক্লাস ছেড়ে দিচ্ছি। সেই ক্লাস তোমরা টেনে টেনে বারবার ইচ্ছা করলে দেখতে পারবে, ডাউনলোড করে সেটাও দেখতে পারবে, শুনতে পারবে, তোমাদের প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দিবে, হ্যাঁ, ক্লাসগুলো উপভোগ করো এবং মনোযোগ দিয়ে এগুলো মুখস্থ করার চেষ্টা করো, তাহলে তোমাদের অনেক লাভ হবে, উপকার হবে।
তোমাদেরকে অনেক অনেক আদর সোহাগ শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি এবং তোমরা সুস্থ থাকো, তোমাদের জীবনের কল্যাণ উন্নতি অগ্রগতি সমৃদ্ধি কামনা করছি। তোমরা সুস্থ থাকো, আব্বু আম্মুর কথা মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দোয়া করবে, ঠিক মতো নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে, তারাবির নামাজ পড়বে। তোমাদের সকলকে দিনের পথে ধর্মের পথে চলবা দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানিয়ে এবং ভালো করে পড়াশোনা করার জন্য নির্দেশ প্রদান করে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।